তো স্টার্টিং আস্তে আস্তে জয়েন করছে সবাই। হ্যাঁ আমরা এটা ডিউয়েল খেলা হচ্ছে। ওকে আমরা লাইভ আছি কিন্তু এবার দেখতে হবে। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা আমিও আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে, সো আমরা রয়েছি আদনান ফারুকের বাসায়। এই যে ফুটকা অলরেডি ব্যস্ত হয়ে পড়েছেন, ছবি তুলছেন তিনি। অ্যান্ড আমাদের ঢাকা ট্রিপের ডে সিক্স আজকে, আর এই হলো আদনান ফারুকের এই স্পেশাল দাওয়াতের পুরা ইন্তেজাম। এই হচ্ছে আয়োজন। উনি আমাদের কালকে আমাদের হোটেলে যেখানে প্রেস কনফারেন্স হয়েছিল বলেছিলেন সামান্য একটু আয়োজন করব। মিরু ভাই আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটা হচ্ছে এটা না বাংলাদেশে আমি দেখেছি সবার হয়, তারা লোকজনকে ডাকলেই একটা আদর ফাদর করে ধরো 15-20-30 রকমের খাবার বানিয়ে থাকে। তারপরে আমরা বারবার বলি যে না আমরা খেতে পারবো না, বলে না না সব করে থেকে এক পিস করে থাকে। মানে এটা বেসিক্যালি ট্র্যাপ, বেসিক্যালি ইটস আ লাভ ট্র্যাপ। যেটা অত্যাচারের পর্যায়ে চলে, আপনি পুরোটা এক পিস করে খেয়ে দেখেন আমাকে সব মেনে যান, আমি সব খেয়ে দেখেন। আচ্ছা আমরা আদনান ফারুকের বাসায় রয়েছি এবং আমাদের একটু আগে কক্সবাজারের ডে ট্রিপটা শেষ হয়েছে। ডে ট্রিপ ঠিক ফুল ডে ট্রিপ নয়, আধা ট্রিপ। কারণ তার পেছনে কারণ এটাই, কক্সবাজারে কেন আমরা থামলাম না, কেন থাকলাম না, ওভারনাইট থাকলাম না, সেটা হচ্ছে এইটা মিস হয়ে যেত। সো আমরা কি প্রত্যেকটা ডিশের সঙ্গে একবার দুই বাংলার দর্শকদের একটু আলাপ পরিচয় করিয়ে দিই? আমরা একটু এলাবোরেট পরিচয় প্রত্যেকটা ডিশেরই আপনারা মূল ভিডিওতে পেয়ে যাবেন। কারেক্ট, সেপারেট ভিডিও দরকার নাই, পুরো স্প্রেডটা মানে কি মনে হচ্ছে মানে লোকজন তো তাই বলছেন এবং যেভাবে কমেন্ট করছেন, বরঞ্চ ট্রেলার দিয়ে দাও, হ্যাঁ দিয়ে বলো লিখতে কোনটা। 500 কিলো বাড়লো তাতে কি বা এসে গেল, এটা আমাদের ফিডব্যাক। আপনাদের সাথে আমার একটা কথা কনভারসেশন হচ্ছিল যে বাংলাদেশ মানে কি কাচ্চি আর ইলিশ। হ্যাঁ আমাদের ঘরে ওরকম একটা ধারণা, কিন্তু বাংলাদেশ মানে খালি কাচ্চি আর ইলিশ, দ্যাটস ইট। আচ্ছা সেই জিনিসটাই একটুখানি বোঝানোর জন্য আজকে আমাদের এই ভর্তাটা আজকে এখানে নাই, আমরা ভর্তাটা অ্যাভয়েড করে, বাংলাদেশ মানে আসলে অনেক কিছু। এখানে হচ্ছে আমরা অল্প কিছু জায়গা দুই একটা করে ডিশ রাখছি, সেটা দেখতেই পাচ্ছি। খুলনার খাবার আছে, তো ঢাকার খাবার আছে, উত্তরবঙ্গের কিছু আছে, বাকি কি বরিশালের আছে। বরিশালের খাবার তো 10 রকম, আমরা সেখানে 1 রকম রাখলাম যাতে সবার আইডিয়া, মানে স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা ভিউয়ার তারা যাতে একটা আইডিয়া পেয়ে যান যে না বাংলাদেশ মানে শুধু কাচ্চি আর গরুর মাংস আর ভর্তা নয়। আচ্ছা এই সূত্রে জানিয়ে রাখি এই মুহূর্তে মোর দ্যান 2000 পিপল আর ওয়াচিং আস লাইভ, ভারত বাংলাদেশ দুই দেশেরই দর্শক দেখছেন। কালকে তো লাইভ করেছিলাম আমার পেজ থেকে, সেখানে প্রায় 10,000 মানুষ একসঙ্গে দেখছিলেন। হ্যাঁ 10,600 মানুষ দেখছিলেন, তারা এতটাই ভালোবাসেন আমাদের প্রত্যেককে যে এটা খুব খুব স্পেশাল হয়ে থাকবে। এইগুলো মেমোরিজ আমাদের জন্য। সিলেটেড ডিশ, সিলেটেড ডিশ, এটা হচ্ছে খুলনার ডিশ, খুলনার ডিশ, চুইঝাল খাসির মাংস, চুইঝাল, আচ্ছা নাম বলবো না, চুইঝাল খাসির মাংস সারপ্রাইজ। এটা হচ্ছে চিটাং এর ডিশ, এটাও চিটাং এর ডিশ, এটা হচ্ছে নর্থ বেঙ্গলের ডিশ, নর্থ বেঙ্গলের ডিশ, ওটা হচ্ছে চিটাং এর ডিশ, এটা হচ্ছে বরিশালের ডিশ, এটা 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 আপনি কমন জাস্ট, আচ্ছা এটা নবাবী ডিশ, নবাবী ডিশ, হ্যাঁ এটা হচ্ছে সিলেটেড ডিশ, এটা সিলেটের, এটা ঢাকার,
ওটা আমরা খাচ্ছি রোজ রোজ খাচ্ছেন রোজ খাচ্ছি ইনফাইনাইট লুপ মিট চলছে রোজ আমি রাতে ভাবছি আজকে কাচ্চি খাবো না আজকে আমি বুড়ানি খাবো রোজ রাতে ভাবছি তারপরে কোথাও থেকে একটা কিছু কাচ্চি তেহরি কোলাও কিছু একটা আসছে আমি ঢাকাটা খুলছি খুলে বলছি ছবি তুলে আজকে খাবো না আমাদের ওখানেও নান আমরা খেয়েছি কিন্তু এই নানটার সাইজটা দেখুন এবং লুক এট দ্য থিকনেস এটাকে আমরা খামিরি রুটি বলে ওখানে খামিরি রুটি এই বস্তুটাকে খামিরি রুটি বলে এই হচ্ছে থিকনেস আবার এটা যখন গরম সার্ভ করা হয় এটার উপরে হালকা একটু ঘি বা বাটার দিয়ে দিলে অসম্ভব এখানেও একটা ডিশ পড়ে রয়েছে ওটা হচ্ছে রোস্ট একদম ট্র্যাডিশনাল বিয়ার রোস্ট এক্সেলেন্ট বিয়ার রোস্ট তো এরকম আতিথেয়তা শুধুমাত্র কি আমরা বিদেশ থেকে এলাম বলে নাকি এটা আদনান ফারুকের একটা জেনুইন কি বলবো কন্ডিশনিং চলেন এই মানে সিলমারা ফুডি লাগে কিন্তু খাওয়ানোর জন্য সিলমারা ফুডি আমি একবার ক্যামেরাটা একটু ঘোরাই কারণ আমাদের দুটো টিম এখানে একত্রিত এখানে দুটো টিম মানে টিম ডাইন আউট উইথ আদনান এন্ড টিম ফুডকা থ্যাংক ইউ আপনি তো আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছেন আমি রান্না করে এনেছি আপনাদের জন্য পাবদা মাছের ঝোল সাথে হচ্ছে আমরা বলি কমলার বাকল দ্যাটস বেসিক্যালি অরেঞ্জ পিল ও লাভলি এক্সেলেন্ট ইউ হ্যাভ টু টেস্ট ইট থ্যাংক ইউ না দুই পিস না তিন পিস খাবেন আপনি আচ্ছা এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে কপিস কাকে খেতে হবে সেটাও বলে দেওয়া হচ্ছে এইটাই বলি অত্যাচার এইটাই বলি অত্যাচার সুনন্দ রেডি অ্যাবসলিউটলি রেডি মহারাজ আমাদের ফুডকার ডিওপি চিফ ডিওপি এবং ডিরেক্টর তিনি তো ওয়েট করে থাকেন আমরা কখন বলবো কাট উনি বলবেন প্যাক আপ তারপর যা খাবার আছে সেটা অ্যাকচুয়ালি ওনার ইনহেরেন্ট একটা ভয় থাকে যে খাবার ফুরিয়ে না যায় মহারাজ এখানে কি আজকেও একই রকম টেনশন হচ্ছে মহারাজ আমাদের ওপেনিং ব্যাটসম্যান হ্যাঁ হ্যাঁ এই দুটো টিমের যুদ্ধ হয় ওপেন করবেন আর স্যাবি মিডল অর্ডারে খেলবে স্যাবি বলতে এই যে যাকে বাংলাদেশের ইমিগ্রেশনে বলেছিল আপনি কি এখানকার মানুষ মানুষ কিন্তু খুব সুন্দর কিরকম মনে হচ্ছে স্যাবি কারণ এই পুরো জিনিসটা তো এবার আমরা এপিসোডের জন্য শুট করব যে এপিসোডটা ডাইন আউট উইথ আদনানেও দেখা যাবে আবার ফুডকাতেও দেখা যাবে কিরকম মনে হচ্ছে সামলাতে পারবে এটা ওকে কলম্বাস টিমের বাকি মেম্বার এখানে ওর নাম কলম্বাস হ্যাঁ শুভ ওইটা হ্যালো শুভ এখানে রকি রকি মেরা নাম এনাকে তো সবাই চেনেন তো আলাদা করে পরিচয় করার কোনো প্রয়োজন নেই এনাকে সবাই চেনেন তাও যারা পশ্চিমবঙ্গের দর্শক রয়েছেন যারা ইন্ডিয়ার দর্শক রয়েছেন তাদের জন্য একটু যদি পরিচয় করিয়ে দেন আদনান ভাই না আদনান ভাই বলবেন আপনি আদনান ভাইয়ের বাড়িতে আছেন না আচ্ছা উনি কি বলবো শব্দটাকে আর্টিস্ট আর্টিস্ট মানে কুকিং যদি একটা আর্ট হয় তাহলে উনি হচ্ছে সেই আর্টের আর্টিস্ট এবং উনি বাংলাদেশের বেশ রিয়ালিটি শোগুলো যে কুকিং বেসড যে রিয়ালিটি শোগুলো সেগুলোর প্ল্যানিং অ্যান্ড অন্যান্য অনেক ধরনের অ্যাক্টিভিটি যেগুলো থাকে সেগুলোর ভিতরেও উনি ইনভলভ থাকে এবং নিজে পার্সোনালি খুবই ভালো রান্না করেন এবং আজকে উনি দুই তিনটা আইটেম রান্না করে নিয়ে আসছেন সো ডেফিনেটলি ফুডকা চেক করবেন ট্রাই করবেন অনেকে জানতে চাইছেন চেক করে দৃষ্টিটা করুন না না চেকটা আমি সব রকম হালকা হালকা করে টেস্ট করব জানতে চাইছেন অনেকে ফুডকা টি শার্ট কোথা থেকে পাবো ফুডকা টি শার্ট bongmade.com দ্যাট ইজ bongmade.com এবার দেশে তো মানে ভারতে তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে বাংলাদেশে তো আমরা একটা সেপারেট পোস্ট করে জানিয়ে দেবো কি করে পাওয়া যাচ্ছে আমরা ইনফ্যাক্ট কয়েকটা টি শার্ট এখানে নিয়ে এসেছিলাম আমাদের টিম মেম্বার তো পরেইছে কোথায় গেল কলম্বাস এই যে কলম্বাসও পরেছে সো দ্যাটস আ কালচারাল এক্সচেঞ্জ আমার মনে হয় খাবারের থেকে বড় কালচারাল এক্সচেঞ্জ হতে পারে না আদনান ভাই কলম্বাস আমাদের টিম মেম্বার কলম্বাস ফুড কাট টি শার্ট পরছে ওর টিম চেঞ্জ করে আচ্ছা ওর রিয়েল নামটা একবার একটু বলি আমরা হ্যাঁ একটু বলেন আমার নাম হচ্ছে জায়েদ মালেক জায়েদ মালেক অনন্য কলম্বাস কলম্বাস
আচ্ছা, এই কলম্বাসটা কোথা থেকে এলো? কলম্বাসটা এলো হচ্ছে আদনান ভাই আমাকে কলম্বাস নামটা দিয়েছে। আচ্ছা, সে ভালো বলতে পারবে কেন? ঢাকায় ডাবল ডেকার বাস দেখেছি, কলম্বাসও দেখলাম, দু রকমের বাস কলম্বাস দেখেছি। জানি ছবিটা অত্যন্ত খারাপ হয়েছিল। না না, ঠিক আছে, এই ফেক লুকটা দিও না আমাকে, এই ফেক লুকটা দিও না কলম্বাস। তুমি একটু ক্যামেরার সামনে এসো, আমি একবার একটু বলি। ওকে, সো হিয়ার আই এম রেডি, আমরা রেডি, এটা অ্যাটাক করব। এবং কিভাবে এই খাবার আমরা ভক্ষণ করলাম রাক্ষসের মতন, সেটা দেখার জন্য আপনাকে দুটো সেপারেট এপিসোড দেখতে হবে, দুটো আলাদা আলাদা YouTube channel. One is Dine Out with Adnan and the other one, of course, is Foodka. We are in Bangladesh. We are having a massively good time. আমরা এখান থেকে মিনিমাম 5-6 kilo ওজন বাড়িয়ে ফিরে যাব, যাতে আমাদের ডায়েটিশিয়ানরা, আমাদের নিউট্রিশনরা, আমার ট্রেনার একটু এক্সট্রা কাজ করতে পারে। ওনার শরীর তো দেখিয়েছেন, ওয়ার্ক অফ আর্ট এটাকেই বলে। এবং উনি এই বিষয়ে কোনো রকমের কার্পণ্য করেন না, উনি কোনো ডায়েট ফ্যাট কিছু ফলো করেন না। অ্যান্ড ওয়েন ইন বাংলাদেশ, eat like a true blue Bangladeshi. The color of Adnan bhai's shirt is also blue today. So Adnan bhai, amader episode shoot korte hobe, amader ebar kintu kaj korte hobe. Literally apnader mone hocche je amra khub moja korchi. Ha, moja korchi. Ekhane Adnan bhai er barite royechi, khub golpo gujob adda shobi cholche, kintu tar pashabashi jate apni বাংলাদেশি কুইজিনের এই নজারা দেখতে পান, তার জন্য আমরা পরিশ্রমও করছি, এপিসোড শুট করছি। আমরা ভোরবেলায় উঠেছি, কক্সবাজার গিয়েছি ফার্স্ট ফ্লাইটে, ফিরে এসেছি জাস্ট ফর দিস দাওয়াত। এরপর শুট করব যতক্ষণ সময় লাগে। বাজে 9:45, আমাদের এই শুট কখন শেষ হবে আমরা জানি। বাংলাদেশ টাইম এখন 9:45, ইন্ডিয়া টাইম অবভিয়াসলি আধ ঘন্টা পিছিয়ে, কিন্তু এক্ষেত্রে ভারত আর বাংলাদেশ when it comes to a plate of food, দুটো দেশি সমান সমান এগিয়ে। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ, ডু শেয়ার দিস ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং Dine Out with Adnan and Foodka for fresh new episodes. Share, like korun, share korun, subscribe korun to our channels on YouTube. Love you!